বিশৃঙ্খলা ও সাংবাদিক হেনস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার মতবিনিময় সভা। দফায় দফায় হট্টগোলের এক পর্যায়ে সাংবাদিকদের উপর চড়াও হন বাইরা নেতারা, ফেলে দেন টেলিভিশনের মাইক্রোফোন, অপদস্থ করেন কর্তব্যরত সাংবাদিকদের। রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি ইস্যুতে বাইরা আয়োজিত অনুষ্ঠানে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে চলমান ধীরগতির অবসান ও বৈদেশিক শ্রমবাজার জনশক্তি রপ্তানিকারক সকল এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবিতে বাইরা এই মতবিনিময় সভার আয়োজন করে। বাইরার বেশিরভাগ সদস্য সিন্ডিকেট বিরোধী অবস্থানে থাকার পরও কতিপয় নেতা সিন্ডিকেটে যুক্ত এমন অভিযোগ তুলে তাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার দাবি করেন রিক্রুটিং এজেন্সির মালিকরা। এতে সৃষ্টি হয় বাগবিতণ্ডার। দফায় দফায় এমন হট্টগোলের এক পর্যায়ে টেলিভিশন চ্যানেলের মাইক্রোফোন ফেলে দেন তারা এবং সাংবাদিকদের হেনস্থা করেন। হট্টগোলের এক পর্যায়ে তারা আমাদের যে বুম মাইক্রোফোন এবং অন্যান্য ডিভাইস ছিল ডায়াজের উপরে, যেখানে কথা বলে বক্তব্য দেওয়ার, সেখান থেকে সেগুলো টেনে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। সেই প্রতিবাদ আমি করতে গেছি যে কেন সে তারা আমাদের যে আমাদের যে পেশাগত যে সরঞ্জাম আছে সেইগুলো এগুলোকে ফেলে দিয়েছে। তো তখন তারা আমার উপরে তেড়ে আসে এবং তেড়ে আসার পর এক পর্যায়ে তারা আমার গায়ে হাত তোলার চেষ্টা করে এবং একজন গায়ে হাত তুলে সেখান থেকে নামানোর চেষ্টা করে। এমন ঘটনার প্রতিক্রিয়ায় ভাইরা সভাপতি দুঃখ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বিশৃঙ্খলার কারণে আপনাদের যে সাংবাদিক বন্ধুরা আপনারা যখন কাজ করছিলেন তখন হয়তো ওই লোকটা মনে করছে যে আপনাদের এই সাংবাদিকতার কারণে ওদের কাজে হবে, ওদের ব্যবসার ক্ষতিগ্রস্ত হতে পারে, ওদের স্বার্থ হানি হতে পারে, যার কারণে তারা এটা করতে পারে। আপনাদের কথা দিলাম আমি তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যেই থাকুক না কেন আমি প্রশাসনিকভাবে তাদের ব্যবস্থা নেব। জনশক্তি রপ্তানির বাজারে শৃঙ্খলার দাবি জানানো এজেন্সি মালিকদের এমন বিশৃঙ্খল আচরণে হতভম্ব হয়ে পড়েন আগতরা। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।